আসসালামু আলাইকুম, আবার চলে আসছি মিরপুর বাইকঘাটে। আজকে ডেট হচ্ছে 1 মার্চ 2024 সাল। আজকে বাইকঘাটে কি গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে, আর বাইকঘাট প্রতি শুক্রবার বসে থাকে মিরপুর 13 বিআরটিআর ঠিক পিছন সাইডে। এই হাটটা বসে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই হাটে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট যাদের সব ধরনের বাইক পাবেন এই মিরপুর বাইকঘাটে। চলুন ভিডিওটি শুরু করি, আর ভিডিও শুরু করার আগে কী কী বাইক সোল্ড আউট হয়েছে সেগুলো দেখাবো। ফেজারি বাত 1,72,000 টাকা ফেজারি গাড়িটি বিক্রি হয়ে গেছে, সোল্ড হয়ে গেছে গাড়িটি। পাশে 4B এই গাড়িটিও সোল্ড হয়ে গেছে, এটি 1,40,000 টাকায় বিক্রি হয়ে গেছে। গাড়িটি দেখতেই পাচ্ছেন বিক্রি হয়ে গেছে। এর পাশে আমরা একটা পালসার গাড়ি যেটা দেখতে পাচ্ছি, 1,27,000 টাকা সোল্ড হয়ে গেছে। আমরা এখন গাড়িগুলো দেখাবো কি গাড়ি উঠেছিল এই হাটে। সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হাং গাড়ি, হিরো হাং। লো বাজেটের গাড়ি দিয়ে শুরু করছি। এটা হচ্ছে XXX গাড়ি, হিরো হাং, 19 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে, 14,500+ রান করা, মাইলেজ পাবেন 40, ট্যাক্সিলিট অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, দাম চা হচ্ছে 90,000 টাকা। হিরো হাং XXX এই গাড়িটি দাম চা হচ্ছে 90,000 টাকা। ভিউয়ার্স এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন, শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে, শুক্রবারই শুধুমাত্র হাটে এসব গাড়িগুলো পাবেন। পাশে আরও কিছু হাং আছে, সেকেন্ড যে হাংটা দেখতে পাচ্ছি এটিও XXX গাড়ি। গাড়িটি হচ্ছে 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, 18,000+ রান করা, মাইলেজ পাবেন 40, 2 বছর গাড়ি, কাগজ করার দাম হচ্ছে 92,000 টাকা। 92,000 টাকায় হিরো হাং XXX এই গাড়িটি দাম চা হচ্ছে। এটা হচ্ছে XXX গাড়ি, দেখতেই পাচ্ছেন গাড়িটি কী কন্ডিশনে আছে। কন্ডিশনগুলো আপনারা দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন, শুধুমাত্র শুক্রবার হাটটা বসে। পাশে আমরা আরও একটি হাঙ্গারি দেখতে পাচ্ছি, এই পাশে আরও একটা হাঙ্গারি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এটাও XXX গাড়ি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 17,000+ রান করা, 2 বছর গাড়ি, কাগজ করা দেওয়া আছে 96,000 টাকা দাম চা হচ্ছে। 96,000 টাকা হাং এই গাড়িটি দাম চা হচ্ছে, মাইলেজ পাবেন 40, 2 বছর গাড়ি, কাগজ করা আছে, 150cc গাড়ি। এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব, এর পাশে আরও একটা হাঙ্গারি আছে যেটা হচ্ছে XXX গাড়ি, 21 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে, 6,800+ রান করা, মাইলেজ পাবেন 40, দাম চা হচ্ছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে এই হাং XXX এই গাড়িটি, গ্রিন কালার এই গাড়িটি হাং। অনেকে বলেন কিছু লো বাজেট গাড়িগুলো দিয়ে শুরু করতে, এই গাড়িগুলো গাড়ি দেখতে পারেন, অনেকে এই গাড়িগুলো খুঁজেন দেখতে যাচ্ছেন হাং গাড়িগুলা। এখন আমরা দেখবো কিছু 4B এক্সকানেট এভিএস, একটি 4B দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 22 মডেল, 23 রেজিস্ট্রেশন, 7,500+ রান করা, মাইলেজ পাবেন 40+, 2 বছর গাড়ি, কাগজ করা, দাম চলছে 1,90,000 টাকা। 4B গাড়িটির দাম চলছে 1,90,000 টাকা। ভিউয়ার্স ব্ল্যাক কালার এই 4B গাড়িটির দাম চলছে 1,90,000 টাকা। 4B এক্সকানেট এভিএস ব্ল্যাক কালার এই 4B গাড়িটি, অবশ্যই দামাদে করার অপশান আছে, আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন। পাশে একটা হাং গাড়ি, আরও একটি আমরা হাং গাড়ি দেখতে পাচ্ছি, হিরো হাং এবিএস, এটি হচ্ছে 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, 7,800 রান করা, মাইলেজ পাবেন 40+, 2 বছর গাড়ি, কাগজ করা আছে, মূল্য চাচ্ছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা হাং এই গাড়িটির দাম চা হচ্ছে। গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন, শুধুমাত্র কিন্তু শুক্রবারই হাটটা বসে। এছাড়া বাইকঘাটের শোরুম আছে, সেখান থেকে চাইলে বাইক ক্রয় বিক্রয় দুটি করতে পারবেন। পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি, একটি 17 মডেল, 18 রেজিস্ট্রেশন, 24,000 রান করা, মাইলেজ পাবেন 50, 10 বছর গাড়ি, কাগজ করা, দাম চা হচ্ছে 1,26,000 টাকা। 1,26,000 টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে, 1,26,000 টাকা। ভিউয়ার্স আবারও বলছি, গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন আপনারা। আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি হাটে কীরকম গাড়ি উঠে, কেমন প্রাইস, এতটুকুই। আপনারা নিজ দায়িত্বে গাড়িগুলো যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন। পাশে ফেজার ভার্সন 2 গাড়ি দেখতে পাচ্ছি, 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, 16,500 রান করা, মাইলেজ পাবেন 40+, 2 বছর গাড়ি, কাগজ করা, দাম চা হচ্ছে 1,75,000 টাকা। এফজেড এস ভার্সন 2 এই গাড়িটির দাম চা হচ্ছে 1,75,000 টাকা।
আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন বাইকটা খুঁজছেন, সেগুলো নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। 1,75,000 টাকা এফজেডএস ওয়াশিং টু গাড়ি দামচা হচ্ছে। এর পাশে আমরা 4B একটি দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 18,000+ রান করা, মাইলেজ পাবেন 40, 2 বছর গাড়ি কাগজ করা আছে 4B। এই গাড়িটি দামচা হচ্ছে 1,35,000 টাকা, 1,35,000 টাকা 4B ডাবল ডিক্সার এই গাড়িটি দামচা হচ্ছে, রেড কালার। অনেকে ডাবল ডিক্সার গাড়ি খোঁজেন 4B, এই গাড়িটি দেখতে পারেন, 1,35,000 টাকা দামচা হচ্ছে। পাশে পালসার একটি দেখতে পাচ্ছি, 20 মডেল, 24 রেজিস্ট্রেশন গাড়িটি, 150 সিসির গাড়ি, কিলোমিটারটা এখনও দেওয়া নাই, দুঃখিত বলতে পারলাম না, দামচা হচ্ছে 1,35,000 টাকা, 1,35,000 টাকা দামচা হচ্ছে পালসার এই গাড়িটি, 1,35,000 টাকা পালসার এই গাড়িটি দামচা হচ্ছে। এইসব গাড়ি ইউজ গাড়ি, দেখে বুঝে যাচাই করবেন। টিভিএস রাইডার অনেকে খুঁজেন, দেখতে পাচ্ছি একটি 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 6,500 রান করা, দাম চলছে 1,35,000 টাকা, 2 বছর গাড়ি কাগজ করা, মাইলেজ পাবেন 45+, 1,35,000 টাকা দাম চা হচ্ছিল এই টিভিএস রাইডার। এর পাশে আমরা হুন্ডা এক্সব্লেড একটি গাড়ি দেখতে পাচ্ছি, 21 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে, 6,200 রান করা, মাইলেজ পাবেন 45+, ট্যাক্সিলিট অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, মূল্য চাচ্ছে 1,44,000 টাকা। হুন্ডা এক্সব্লেড এই গাড়ির দাম চাচ্ছে 1,44,000 টাকা, 1,44,000 টাকা হুন্ডা এক্সব্লেড এই গাড়িটি দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, যতটুকু সম্ভব ভিডিওতে আমরা ততটুকু দেখানোর চেষ্টা করি। 1,44,000 টাকা হুন্ডা এক্সব্লেড গাড়ি দাম হচ্ছে। পালসার একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি, 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, গাড়িটি হচ্ছে 10,000+ রান করা, মাইলেজ পাবেন 40, 2 বছর গাড়ি কাগজ করা আছে, মূল্য চা হচ্ছে 1,48,000 টাকা, 1,48,000 টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি, দেখে বুঝে যাচাই করবেন, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন, শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে থাকে। পাশে আরও একটি পালসার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাবল ডিক্সার ABS গাড়ি, গাড়িটি হচ্ছে 22 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে, 7,500 রান করা, মাইলেজ পাবেন 40, ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে, দাম চলছে 1,68,000 টাকা, 1,48,000 টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে, মাইলেজ পাবেন 40। প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করবেন। পাশে আমরা একটা 4B ব্ল্যাক কালার গাড়ি দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি, গাড়িটি হচ্ছে 19 মডেল, 21 রেজিস্ট্রেশন, 14,500+ রান করা, মাইলেজ পাবেন 38+, 2 বছর গাড়ি কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,40,000 টাকা। 4B ডাবল ডিক্সের এই গাড়িটির দাম হচ্ছে 1,40,000 টাকা। ভিউয়ার্স, গাড়িগুলো দেখে বুঝে যাচাই করবেন, আবারও বলছি আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন। পাশে পালসার একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 17,200+ রান করা, গাড়িটি 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 17,200+ রান করা, মাইলেজ পাবেন 35+, 2 বছর গাড়ি কাগজ করা, দাম চলছে 1,27,000 টাকা, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, দাম চলছে 1,27,000 টাকা। এর পাশে আমরা রেড কালার একটি 4B দেখতে পাচ্ছি, 4B এক্সকানেট ডাবল ডিক্স ABS এই গাড়িটি, গাড়ি হচ্ছে 22 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে, রান করেছে 9,800, মাইলেজ পাবেন 40, ট্যাক্স ভ্যালিড যেটা অন টেস্ট অবস্থায় আছে, দাম চলছে 1,70,000 টাকা, 1,70,000 টাকা 4B এক্সকানেট ডাবল ডিক্সের ABS এই গাড়িটি দাম চা হচ্ছে। অনেকে বলেন যে কিছু 4B গাড়ি দেখানোর জন্য, অনেকে কমেন্ট করছেন কয়েকদিন যাবৎ দেখছি, এখানে ভিডিওতে অনেকগুলো 4B আছে দেখতে পারেন। হুন্ডা এক্সব্লেড একটি গাড়ি দেখতে পাচ্ছি, 20 মডেল, 21 রেজিস্ট্রেশন, 10,120 রান করা, মাইলেজ পাবেন 40, গাড়িটি ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স গাড়িটি করা আছে, এটা 25 সাল পর্যন্ত আপডেট আছে গাড়িটি, ট্যাক্স ভ্যালিড যেটা, দাম চাচ্ছে 1,52,000 টাকা, 1,52,000 টাকা হুন্ডা এক্সব্লেড এই গাড়ি দাম চা হচ্ছে। প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করবেন, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন। পাশে আমরা এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 12,380 রান করা, মাইলেজ পাবেন 45, 2 বছর গাড়ি কাগজ করা,
এই গাড়িটিরও 25 সাল পর্যন্ত পেপার্স আপডেট আছে, যা যেটির দাম চলছে 1,80,000 টাকা। এফজেডএস ভার্সন 2 গাড়িটির দাম চলছে 1,80,000 টাকা, 25 সাল পর্যন্ত পেপার আপডেট আছে গাড়িটি। এর পাশে আমরা হিরো হাং XX গাড়ি দেখতে পাচ্ছি, 18 মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 17,000+ রান করা, মাইলেজ পাবেন 40+, 2 বছর গাড়ি কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,10,000 টাকা। হাং XX এই গাড়ির দাম হচ্ছে 1,10,000 টাকা। ভিউয়ার্স অনেকে বলেন যে লো বাজেটে কিছু গাড়িগুলো দেখানোর জন্য, হাং ফার্স্টে কিছু গাড়ি ছিল, এখানে আরেকটি গাড়ি আছে XX গাড়ি, 1,10,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে, গ্রিন কালার, 1,10,000 টাকা হিরো হাং XX এই গাড়ির দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব, 1,10,000 টাকা হাং এই গাড়ির দাম চা হচ্ছে। এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি আমরা, গাড়িটি হচ্ছে 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 17,000 রান করা, মাইলেজ পাবেন 40+, 2 বছর গাড়ি কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,38,000 টাকা, 1,38,000 টাকা দাম চাওয়া হচ্ছে পালসার এই গাড়িটি। দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি, দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন, শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিছন সাইডে, 1,38,000 টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে। পাশে অ্যাপাসি আরটিআর একটা রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 17,000+ রান করা, মাইলেজ পাবেন 40+, 2 বছর গাড়ি কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,22,000 টাকা, 1,22,000 টাকা অ্যাপাসি আরটিআর গাড়িটির দাম চা হচ্ছে, 1,22,000 টাকা অ্যাপাসি আরটিআর এই গাড়িটির দাম চা হচ্ছে। প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করবেন, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন, শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে। পাশে একটা হোন্ডা লিভও দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে সিভিএস 22-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 1,370 রান করা, মাইলেজ পাবেন 60, 2 বছর গাড়ি কাগজ করা, পুরো ফ্রেশ কন্ডিশনে আছে, 1,25,000 টাকা দাম চা হচ্ছে। গাড়ি 23-এ কেনা, কাগজে লেখা আছে যেটা, 1,25,000 টাকা দাম চা হচ্ছে। হোন্ডা লিভো এই ব্ল্যাক কালার না, এটা হচ্ছে অ্যাশ কালার গাড়ি বলা যায়। পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি, হচ্ছে 16-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন, গাড়িটি হচ্ছে 20,080 রান করা, মাইলেজ পাবেন 35, 150 সিসির গাড়ি, 2 বছর গাড়ি কাগজ করা, সেটি মূল্য হচ্ছে 1,15,000 টাকা। পালসার এই গাড়িটির দাম হচ্ছে 1,15,000 টাকা। প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করবেন, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন আপনারা, 1,15,000 টাকা পালসার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে। শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে। এর পাশে আমরা একটা এর পাশে আমরা একটা জিক্সার দেখতে পাচ্ছি, ব্লু কালার, গাড়িটি হচ্ছে 22-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 5,000+ রান করা, মাইলেজ পাবেন 38, 2 বছর গাড়ি কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,90,000 টাকা, 1,90,000 টাকা জিক্সার ম্যাট কালার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে, জিক্সার ম্যাট কালার যেটা বলা হয় ব্লু ম্যাট। গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি, 1,90,000 টাকা জিক্সার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে। পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব, এটা হচ্ছে জিক্সার গাড়ি, ব্ল্যাক কালার, গাড়িটি হচ্ছে 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 8,000+ রান করা, মাইলেজ পাবেন 40, 155 সিসির গাড়ি, 2 বছর গাড়ি কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,80,000 টাকা। এই জিক্সার এই গাড়িটির দাম চা হচ্ছে 1,80,000 টাকা। ভিউয়ার্স অবশ্যই আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন, শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে। অনেকে বলেন যে ভাইয়া কিছু ফেজার গাড়ি আছে কিনা, ফেজার এখন একটি রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি, এটা ফেজার ভার্সন 2, এটি হচ্ছে 23-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন, 4,000+ রান করা, গাড়িটি পুরো নিউ কন্ডিশন বলা যাচ্ছে, 150 সিসি গাড়ি, মাইলেজ পাবেন 40, এটি 2 বছর গাড়ি কাগজ কর, যেটি মূল্য হচ্ছে 1,86,000 টাকা, 1,86,000 টাকা দাম চা হচ্ছে ফেজার ভার্সন 2 এই গাড়িটি। প্রতিটি গাড়ি ইউজ গাড়ি, দেখে বুঝে যাচাই করে অপশন আছে, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন আপনারা, শুধুমাত্র কিন্তু শুক্রবারই হাটটা বসে থাকে, শুক্রবারে এসে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো হাটে,
1,86,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এর পাশে FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি, 22 মডেল, রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে, রান করেছে 4,300, মাইলেজ পাবেন 40, ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, দাম চাওয়া 1,16,000 টাকা। FZS ভার্সন 2 গাড়ি দাম চাওয়া হচ্ছে 1,16,000 টাকা, 1,16,000 টাকা FZS ভার্সন 2 এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে। আমার পাশে একটা হোন্ডা এক্সপ্লোর দেখতে পাচ্ছি, 2100 মডেল, 22 রেজিস্ট্রেশন, 8,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 45, 2 বছর গাড়ি, কাগজ করা 160 সিসির গাড়ি, যেটি মূল্য চাওয়া হচ্ছে 1,66,000 টাকা। হোন্ডা এক্সপ্লোর এই গাড়ির দাম হচ্ছে 1,66,000 টাকা ভিউয়ার্স। এর পাশে আমরা একটা FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 26,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 40 প্লাস, 2 বছর গাড়ি, কাগজ করা, যেটি মূল্য চাওয়া হচ্ছে 1,55,000 টাকা, 1,55,000 টাকা FZS ভার্সন 2 গাড়ির দাম চাওয়া হচ্ছে, 1,55,000 টাকা দাম চাওয়া হচ্ছে। পাশে একটি পালসার দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সি গাড়ি, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 40 প্লাস, 2 বছর গাড়ি, কাগজ করা, যেটি মূল্য হচ্ছে 1,74,000 টাকা। পালসার এই গাড়ি, ডাবল ডিক্সি গাড়ি দাম হচ্ছে 1,74,000 টাকা ভিউয়ার্স, 1,74,000 টাকা পালসার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে। পাশে একটা টিভিএস 4B এক্সকানেট ABS একটি গাড়ি দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 40, 2 বছর গাড়ি, কাগজ করা, যেটি মূল্য চাওয়া হচ্ছে 1,73,000 টাকা। এই 4B গাড়ির দাম চাওয়া হচ্ছে 1,73,000 টাকা, 4B এক্সকানেট ABS গাড়িটি, 1,73,000 টাকা গাড়িটির দাম চাওয়া হচ্ছে। শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে, শুক্রবারই হাটে এসব গাড়িগুলো পাবেন, এসে দেখে বুঝে যাচাই করবেন। 1,73,000 টাকা 4B গাড়িটির দাম চাচ্ছে। এর পাশে হিরো ইগনিটর দেখব, একটা গাড়ি আছে, একটা না দুইটা গাড়ি আছে, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 16,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 50, 2 বছর গাড়ি, কাগজ করা, যেটির দাম চাচ্ছে 79,000 টাকা। হিরো ইগনিটর এই গাড়ির দাম চাচ্ছে 79,000 টাকা, 79,000 টাকা হিরো ইগনিটর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে। ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করবেন, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন। এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো, এটা হচ্ছে হিরো ইগনিটর, পাশে আরেকটা আছে, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 50 প্লাস, 2 বছর গাড়ি, কাগজ করা, দাম চাওয়া হচ্ছে 92,000 টাকা, 92,000 টাকা হিরো ইগনিটর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি, পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো, এটা হিরো ইগনিটর, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 7,500 প্লাস, 7,000 প্লাস রান করা, মাইলেজ পাবেন 50 প্লাস, 2 বছর গাড়ি, কাগজ করা, যেটির দাম চাওয়া হচ্ছে 1,10,000 টাকা। হিরো ইগনিটর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে 1,10,000 টাকা ভিউয়ার্স, 1,10,000 টাকা হিরো ইগনিটর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে। গাড়িটি দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি, দেখে বুঝে যাচাই করার অপশন আছে, যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন। শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে, মিরপুর 13 BRTR ঠিক পিছন সাইডে। এর পাশে এসপি শাইন দেখতে পাচ্ছি, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন গাড়িটি, গাড়িটি রান করেছে 7,000 প্লাস, মাইলেজ পাবেন 50 প্লাস, 2 বছর গাড়ি, কাগজ করা, যেটির দাম চলছে 1,26,000 টাকা, 1,26,000 টাকা এসপি শাইন এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা কী কী বাইক চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা ওই টাইপের ভিডিও করে জানাবো।